বাজারের নিয়ন্ত্রকরাই এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সরকার এখন বিএনপির উপর দায় চাপাচ্ছে। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতিটি পণ্যের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এ অবস্থায় নিম্ন আয়ের শুধু নয় মধ্যবিত্তরাও চরমভাবে অসহায় হয়ে পড়েছেন। সরকার উদ্ভট কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ তার। এ সময় ক্ষমতাসীনদের ব্যর্থতা, লুটপাট, অপকর্মের দায় বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়ার অভ্যাস তাদের পুরনো বলেও দাবি করেন এই বিএনপি নেতা। দামি সরকার লোক দেখানো হাঁকডাক দিলেও বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি, বাজারের নিয়ন্ত্রক প্রায় এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে। সরকার প্রধান হয়ে যখন অসাধু ব্যবসায়ীদের কন্ট্রোল করতে নিয়ন্ত্রণ করতে পারছেন না, তখন অবৈধভাবে ক্ষমতায় থাকতে ব্যর্থতার দায় বিএনপির উপর চাপানোর অপপ্রচার চালাচ্ছেন আপনি। লুটেরা সরকারের ন্যূনতম যোগ্যতা থাকে না বাজার নিয়ন্ত্রণ।